আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

বিজয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চোখের ছানির জন্য কিভাবে রুকিয়া করতে হবে চোখের ছানির জন্য রুকিয়া নিয়ে হচ্ছে যে প্রতি নামাজের পর ফু দিতে পারেন চোখে হাতে ফু দিয়ে চোখটা মুছতে পারেন এটা করলে ফায়দা হবে ইনশাআল্লাহ ঠিক আছে দুইবার তিনবার পড়লেন পরে পড়ে ফুঁদবেন তারপর প্রশ্ন করছেন যে জাদু আছে বা নাই তার তবু সন্দেহ থাকলে দোয়াগুলো পরে পানি খাওয়া যাবে কিনা যদি সন্দেহ থাকে তাহলে আপনি মানে জাদু রুকিয়া করতে পারেন বা জাদুর জন্য যে আয়গুলো পড়তে বলা হয় সেগুলো পরে পানি খাইতে পারেন কোন কোনো সমস্যা নেই যদি জাদুর সমস্যা থাকে তাহলে আপনি রুকিয়া করলে আহ এর ইফেক্ট বুঝতে পারবেন বাকি এটা যদি সমস্যা না থাকে তাহলে দীর্ঘদিন করা উচিত না ঠিক আছে সমস্যা না থাকলে দীর্ঘদিন ধরে করা উচিত না তারপরে একজন প্রশ্ন করছেন আসসালামু আলাইকুম জাদু রিনিউ বন্ধ করার জন্য কোনো আমল আছে কিনা নির্দিষ্ট কোনো আমল আমার জানা নাই বাকি আপনি এভাবে খাস করে দোয়া করতে পারেন নিয়মিত সালাতুল হাজাত পরে দোয়া করতে পারেন নির্দিষ্ট কোনো আমল আমার জানা নেই এখন পর্যন্ত কিংবা দোয়া করতে পারেন যে জাদুকর যে জাদু করতেছে কিংবা যে জাদু করাচ্ছে সবার জন্য জাদু করার সক্ষমতা নষ্ট হয়ে যায় করতে এখন এখন তো দেখা প্রশ্ন করছেন যে সব সময় শরীর কাঁপতে থাকে কি করব শরীর কাঁপতে থাকে তার মানে তো আহ খুব সম্ভবত জিন আছে ভিতরে তো এক্ষেত্রে তো নিয়মিত ভালোভাবে রক্ষা করা উচিত আসলে নিজে নিজে রুকিয়া করবেন আর সম্ভব হলে কাউকে দিয়ে মাঝে মধ্যে মাসে একবার হলো অন্তত রুকিয়া করবেন বাকি যে আমলটা করতে পারেন সেটা হচ্ছে যে মাথায় হাত রাইখা প্রতি নামাজের পরে আর কি আয়াজুল কুরসি পর অভ্যাস করতে পারেন সাতবার দশবার করে সেটা করলে সালা দ্রুত ফায়দা হবে

তারপরে প্রশ্ন করছেন এটা আসলে রুকিয়ার বিষয় না আপনি সামাজিক ভাবে ব্যবস্থা তবে ভালোভাবে করতে পারেন ওনাকে এবং তারা কাছে দোয়া করেন এটাই সামাজিক চেষ্টা করেন এটা রুকিয়ার কোনো বিষয় না আসলে সালাতুল হাজত পড়ে পড়ে নিয়মিত দোয়া করতে পারেন যেন ঠিক হয়ে যাবে

শরীর যারা করার সমস্যাটা ক্ষেত্রে ফায়দা হয় এটা করতে পারে পারেন আতুল হাটগুলো সবগুলো পরে বাড়িতে ফু দিয়া শরীর জ্বালা জন্য কি করে দেখতে পারেন তারপরে তারপরে প্রশ্ন করছেন কি প্রশ্ন করবো কমেন্ট করেন এখানে যেখানে কমেন্ট করছেন সেখানে প্রশ্ন করেন একজন অনেক বড় প্রশ্ন করতেছেন ফারহানা ইয়াসমিন আপনি সংখ্যায় কমেন্ট করেন এত বড় কমেন্ট পড়া যাবে না আসলে তারপর যে প্রশ্ন করছেন এরার অ্যালার্জি এনার্জি বা অ্যালার্জি ছাড়া শৈলচুলকালে কোনো অবল আছে কিনা অ্যালার্জির জন্য একটা রুকিয়া আছে আমাদের গ্রুপে পোস্ট করা আছে একটু যদি দেখেন কিংবা এই রুকিয়া ইনডেক্সের মধ্যে যদি সার্চ করেন ওয়েবসাইট সার্চ করেন তাহলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ওটা করতে পারেন আর অ্যালার্জি ছাড়া অ্যালার্জি ছাড়া এত শিফা পড়ে পানি খেতে পারেন বা ওই সাধারণ রুকিয়া রাত গুলো পড়ে পড়ে পানি খেতে পারেন গোসল করতে পারেন ঠিক আছে অ্যালার্জির এমনি স্বাভাবিকভাবে যে পরামর্শ যেটা সেটা হচ্ছে যে সুরা ফাতিহা বেশি বার তিনবার সাতবার বেশি বেশি করে পড়ে হাতে ফু দিয়ে নিঃশ্বাস নেবেন কিংবা হাতে মুখের কাছে নিয়ে পড়বেন মনোযোগ যেভাবে করে এরকম ভাবে আরো মুখের কাছে একদম কাছে নেবেন হাতটা নিয়ে ফাতিহা বারবার পড়বেন পড়ে শ্বাস নেবেন বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে এনার্জির ক্ষেত্রে উপকারী হয় শ্বাসকষ্টের ক্ষেত্রে এটা উপকারী বাচ্চাদের মেজাজ খিচখিটের জন্য কি করা যায় বাচ্চাদের মেজাজ খিচখিটে মানে সংসার

আর মানে বড়রা যখন হেফাজতের আমল গুলো করবেন সকাল সন্ধ্যায় তখন বাচ্চাদেরকে ফুঁ দিতে পারলে ভালো হয় একজন প্রশ্ন করছেন সুরাজ জুখরুফের উনআশি নাম্বার আয়াত আহ এটা কুরায়তের কথা বলছে যায় না ঠিক সুরাজ জুখরুফের উনআশি নাম্বার আয়াত দিয়ে সব সমস্যার জন্য রুকিয়া করা হচ্ছে আহ খুব তাড়াতাড়ি সমাধান হচ্ছে এটা কতটুকু সঠিক আমি আমি না আসলে ইয়া মানে কি হয় रुकिया করা হচ্ছে কোরআন এর আদিয়ে তো অনেক ভয় रुकिया করা যায় যদি মানে স্বাভাবিকভাবে কোরআন অন্যান্য নিয়মগুলো ঠিক থাকে আর কি যে কোনো হারাম কিছু করা হচ্ছে এর আশেপাশে তাহলে ঠিক আছে করা যায় সমস্যা নেই বাকি আমরা ব্রমো আমরা ফাইন নাম বুরুম আচ্ছা আমরা ব্রমো আমরা ফাইন নাম বুরুম করতে পারেন এটা পরে হতে পানি খাইতে বলবে নাকি পানি ফু দিতে বলবে করতে পারেন

তারপরে একজন প্রশ্ন করছেন যে মাঝে মধ্যে ঘুয়ের মধ্যে মনে হয় বিছানা নড়ছে কাঁপছে এর জন্য কি করব আর কোন কাজে মন বসাতে পারি না বিরক্ত লাগে আসলে আমি জানি না আপনি রুকিয়া করছেন কিনা আগে আপনার একটু ভালোভাবে রুকিয়া করে দেখা উচিত যে জিনের সমস্যা আছে কিনা একটু কাউকে দিয়ে রুকিয়া করা দেখেন আর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জিন আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো একটু মিলাই দেখে আপনি রুকে সাপোর্ট গ্রুপে পোস্ট করতে পারেন যে আমার এই লক্ষ্য গুলো আছে কি করব কিংবা আপনি যে কোনো সমস্যার জন্য কমন সাজেশন যেটা আছে সেটা আপনি এক সপ্তাহ করে পাশাপাশি যে লক্ষ্য গুলো মিলে ওটা পোস্ট করতে পারে তারপর প্রয়োজন প্রশ্ন করছেন যে এক রাকি দুইটা বাটি দিয়েছিল বাটির মধ্যে আরবি লেখা

কোন একটা কি বলবো এটাকে অনেকে বাটির মধ্যে অনেকে লাঠির মধ্যে এভাবে খোদাই করে নেয় ঠিক আছে তো ওটা রাখে তো এটা থেকে আসলে মানে খারাপ দিকে চলে যায় এটা আসলে মানে শিরকের দিকে নিয়ে যাওয়ার মানে অনেক ঝুঁকি থাকে পরবর্তীতে ওই বাটির কি হলো বাটি ঘটির উপর যে তাজিম এগুলো চলে আসে ঠিক আছে এখানে তাজিম আসার বিষয়টা ছিল হচ্ছে কোরআনুল কারিমের উপর কোরআনের আয়াতের উপর দোয়ার উপর কিন্তু যেহেতু মানুষের হাতে বাটি ধরা দেওয়া হয়েছে কোরানের আয়াত না শিখায় সো তখন মানুষের ইয়াটা বিশ্বাসটা বাটির উপর চলে আসে সো এগুলো থেকে বিরত থাকা উচিত এতে বরং যদি কোয়ার্টার থাকে তাহলে কোয়ার্টার রাতগুলো পড়ে পড়ে রুকিয়া করা উচিত ফুদে আ উচিত পানি খাওয়া উচিত তেল ব্যবহার করা উচিত বা গোসল করতে বলছে সো আয়াতগুলো পড়ে পড়ে গোসল করা উচিত ঠিক আছে ওটাই সবচেয়ে ভালো হয় অনেকগুলো প্রশ্ন চলে আসছে আসলে তারপরে প্রশ্ন করছেন বইয়ের হাতে উপকারী আহ তারপরে প্রশ্ন করছেন আশিক জিন বা জাদুর না স্বামীকে অসহ্য লাগতে পারে আসলে মানুষ যদি গুণা করে তাহলে গুনার দায় চাপানোর না চেষ্টা করা উচিত ঠিক আছে জিনের আসরে থাকলে মানে মানুষের মধ্যে মন্দ স্বভাব আজে বাজে গুণাহের প্রতি আসক্তি বা গুণার প্রবণতা বাড়তে পারে ঠিক আছে কিন্তু এটা জিনের উপর না চাপানো উচিত বিষয়টা হচ্ছে এটা এটা জিনের উপর না চাপানো উচিত আর তারপর যেটা বলছে স্বামীকে অসহ্য লাগতে পারে কিনা হ্যাঁ পারে এটা হতে পারে জিনের সমস্যা থাকলে স্বামীকে সন্তানকে বিরক্ত লাগতে পারে তারপরে নামাজে কোনোভাবে ফিরতে পারছে না কি করবো কি বলবো আসলে নামাজের গুরুত্বপূর্ণ বিষয়ক আলেমদের যে আলোচনা সেগুলো একটু দেখেন নামাজ আসলে ফরজ এটা এটা আসলে ছাড় নাই পড়তে হবে তাই না এটা অবশ্যই পড়তে হবে এটা জরুরি যে যে করতে পারে হচ্ছে আপনি অনেকে দেখা যায় যে জিনিস সমস্যার জন্য নামাজ পড়তে পারে না ইবাদতে নামাজে সবকিছুতে প্রচন্ড অনিয়হা চলে আসে তো এটা একটু দেখতে পারেন যে আসলে এরকম কোনো সমস্যা আছে কিনা ঠিক তারপর যোন প্রশ্ন করছেন রাষ্ট্র সাহিতে বা নগাতে সহাশির রুকিয়াহিজামা কোথায় কোটা করাতে পারি বুঝতে করতেছিনা ভাই একটু নিজ দাইতে খুঁজে নিতে হবে একটু নিজ দাইতে খুঁজে নিতে হবে রাষ্ট্রিতে বেশ কিছু হিজাবা সেন্টার হয়েছে আর রুকিয়া সেন্টার তো এখন ধরে হয়নি আগে যাচ্ছি ছিল

এটা হচ্ছে মূলত রুকিয়া ঠিক আছে দোয়া আল্লাহর আল্লাহর কালাম নাম এগুলো দিয়ে এগুলো পাঠ করার মাধ্যমে আল্লাহ কাছে রোগ মুক্তি হচ্ছে রুকিয়া এখন আপনার শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা কিংবা জিন্জাদুর সমস্যা এগুলো সমস্যার জন্য আপনি চিকিৎসা করাইতে চাইতেছেন সেই জন্য আপনি রুকিয়া খুঁজবেন আপনি হয়তো জানেন না যে আপনার সমস্যাটা কিসের জিন্দু জিন্জাদুর সমস্যা নাকি শারীরিক সমস্যা বিরক্ত লাগতেছে রাতে ঘুম হচ্ছে না আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না ডিপ্রেশনের ওষুধ খাইতেছেন ঘরীর ওষুধ খাচ্ছেন কিন্তু হচ্ছে না তো এটা মানুষের সমস্যা তখন আপনি হচ্ছে যে পরামর্শ নিতে পারেন যে আমার সমস্যা আমাদের গ্রুপে দেখা যায় যে যেরকম এখানে যেরকম ইয়াতে ক্যাপশনে ক্যাপ কমেন্টে এখানে কমিটি জিজ্ঞেস করছে অনেকে যে ইয়ার জন্য স্বামী সমস্যার জন্য তারপরে হচ্ছে আর কিছু জন্য এগুলো আসলে এগুলোর জন্য আসলে দোয়া করা উচিত ঠিক আছে যেগুলো মানে যেগুলো বাহ্যিক সমস্যা সামাজিক সমস্যা বা ব্যক্তিগত সমস্যা এগুলোর জন্য দোয়া করা উচিত রুকিয়া হচ্ছে যে ওজিফানা এটা বুঝতে হবে ঠিক আছে রুকিয়া অজিফানা এটা সমস্যা থেকে মুক্তির রোগ থেকে মুক্তির এগুলোর জন্য যেটা চিকিৎসা সেটা হচ্ছে যে রুকিয়া ইসলামের সম্মাড়ুক আরো সহজে বললো আসলে মানুষ তো মানুষকে বুঝে না এটা আরেক মুশকিল তাদেরকে আর কি বলবো হচ্ছে বিষয় তো ঠিক আছে আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি যে রুকিয়া জিনিসটা কি এই জন্য রুকিয়া রুকিয়া বই শুরুর দিকে এটা বলা আছে যে এটা দ্রুত বিয়ে হওয়ার কোনো আমল নাই রুকিয়াতে কারণ রুকিয়া এরকম কোন মানে রুকিয়ার একটা টপিকই না

কিংবা কারো আয় বৃদ্ধির জন্য কোনো রুকিয়া নাই রুকিয়াটা হচ্ছে যে বন্ধার জন্য জাদু সমস্যার জন্য কেউ আইন কামে ধস নামতেছে চাকরি বাকরি করতে মধ্যে ঝামেলা সেই ক্ষেত্রে ওষুধের মতো আরকি সমস্যা থাকলে ওষুধ খেয়ে সমস্যা তাড়াতে হবে অনেকটা বিষয়টা এরকম আরকি আশা করি মানে বিষয়টা বুঝতে পারছো তারপর একজন প্রশ্ন করছে যে ভাই জাদু করে মানুষের দাঁত নষ্ট করা যায় জাদু জাদু করে আসলে মানুষের যে কোনো অঙ্গেরই ক্ষতি করার চেষ্টা করে জাদু করা ঠিক আছে জাদু অনেকভাবে করা হয় একটা হচ্ছে জিন তুলে দিছে আর একটা এরকম হয় যে কখনো কখনো পুতুল বানায় পুতুল বানায় শরীরে নির্দিষ্ট করে একটা জায়গাতে তার পিন ফুটে ফুটে মন্ত্র পড়ে তো তখন মানুষের ক্ষতি হয় তো আর কি তো হতে পারে এরকম এরকম হতে পারে যেহেতু যদি হাত পা অবশ হয়ে যায় অচল হয়ে যায় সেক্ষেত্রে দাঁতের ক্ষতি হতে পারে বাকি কারণ নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে জাদুঘর দাঁত নষ্ট করা হয়েছে কিনা এটা তো আসলে বলা মুশকিল বাকি এটা অস্বাভাবিক না অসম্ভব না রাশির কি এমন কোন পাওয়ার আছে কোথায় আছে না আছে এটা জানতে তুলা রাশির এর ক্ষেত্রে সম্ভবত বিষয়টা এরকম যে তাদের উপর মানুষ সরি জিন খুব সহজে অ্যাক্সেস নিতে পারে তো কবিরাজরা রাশির মানুষদেরকে ইউজ করে তাদের উপর জিন আসর করায় ইমাজিন তাদের উপর পাশ থেকে ওয়াস ওয়াসা দিয়ে তাদেরকে দিয়ে কাজ করায় বা তাদের দ্বারা বিষয়গুলো বলে সাধারণত এটাই হয় যে তাদের উপর জিন আসর করায় দিল ঠিক আছে বাকি আল্লাহ ভালো জানে তারপরে যখন প্রশ্ন করছেন সাবি হোসেন ভাই এক মাস বিয়ে বন্ধে রুকিয়া শেষে ভালো না হয় সাত দিনের ডিটক্স করে কোনো এফেক্ট ছিল না

তারপর যখন প্রশ্ন করছেন আমার খালার বয়স বছর বছর কত বছর তিনি অসুস্থ ডাক্তার দেখা কোনো রোগ পয়ের জন্য কি করা যায় এই জন্য রুকিয়া করে দেখতে পারেন রোগ ধরা পড়ে এটা আসলে অনেক কারণে হতে পারে অনেক কারণে হতে পারে এক দুটা কারণে না জিরার জন্য হতে পারে নজরের জন্য হতে পারে জাদুর জন্য হতে পারে কারণে হতে পারে তো আপনি বেসিক যেকোনো একটা রুকিয়া শুরু করেন মানে

আর রুকিয়া করবার সম্ভব হলে মাসে একবার করে অভিজ্ঞ কাউকে দিয়ে যদি ফ্যামিলিকে রুকিয়া করতে পারে তাহলে তো ভালো প্রতি সপ্তাহে করাইলেন ফ্যামিলির কাউকে দিয়ে এক ঘন্টা করে ভালো ভালোভাবে রুকিয়া করাইলেন তার আর অন্যান্য দিন নিজে নিজে রুকিয়া করলেন আর যদি ফ্যামিলি কেউ না পারে তাহলে মাসে একবার বা একটু সম্ভব হলে কাউকে দিয়ে মানে অভিজ্ঞ কাউকে দিয়ে সম্ভব হলে আশেপাশে কাউকে বলতে পারেন যদি ওরকম কোনো ইয়া না থাকে একটু ভালোভাবে রুকিয়া করান

আপনারা এর মধ্যে যাদের প্রশ্ন আসতে করে ফেলেন তারপর আমরা কমেন্ট বক্স ক্লোজ করে দেব শেষের দিকে একটু আবার খোলা হতে পারে তারপরে প্রশ্ন করছে যে খালেবাস পঁয়তাল্লিশ বছর উত্তর দেওয়া হয়েছে

তারপর যদি বলছেন যে আমার বন্ধুদের সাথে আড্ডা দেই তারা যেহেতু আক্রান্ত আমি যত আক্রান্ত এইভাবে আক্রান্ত ব্যক্তি তার থাকলে বেশি আক্রান্ত হবে বা রুকিয়া করলে সময় লাগবে এমনিতে দেখা যায় যে জিনজাদুর সমস্যা আক্রান্তরা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করলে দেখা যায় কখনো কখনো খারাপ লাগে ভাইয়া হয় এটা অনেক অনেকের ক্ষেত্রে দেখা যায় হয় বাকি সমস্যা বাড়বে বা দেরি লাগবে এইভাবে আসলে না ভাবাই ভালো ঠিক আছে এর চেয়ে ভালো হয় কি আপনারা মানে আপনার বন্ধুরা সবাই হেফাজতের আমলগুলো গুরুত্ব সাথে করেন

আর যে যে জিনিসগুলো ব্যবহার করেন সেগুলোর মধ্যে ঝুঁকি রাত পড়ে ফুদে রাখতে পারে কিংবা পানিতে ফু দিয়ে যাক করতে পারে এমনিতে খাদ্য অভ্যাস খাবার দবা ঠিকঠাক করা রাতে ঠিকমতো ঘুমানো এগুলা জন্য হয় আসলে বয়সের বিষয় থাকে আসলে অনেক কিছু থাকে অন্য কারণে হয় বিষয় লেখা আছে ওই আহমদ রবিন ভাইয়ের মতো লেখা আছে ওটা একটু দেখেন। আ তারপর যো প্রশ্ন করছেন যে

বিশুদ্ধ রুকিয়ার গোসলটা করলে দেখা যায় যে কষ্ট অনেক কম হয় সেটা করতে পারেন বন্ধ জোরে রুকিয়ার যে নিয়মে যে গোসলটা আছে না এটা এটা মধ্যে করবেন যদি রুকিয়া করতে গিয়ে বেশি কষ্ট হয় আল্লাহ আপনার জন্য সহজ করুক দোয়া করি যে নিজে ওয়াসফাসা বন্ধ আক্রান্ত সে রাখে হওয়ার যোগ্য কিনা ওয়াসফাসের সমস্যা বন্ধ সমস্যাগুলো আসলে খুব বেশি রেয়ার না অনেকেরই হয় অনেকেরই হয় খুব এটা কমন অনেকেরই হইতে পারে সো এখানে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যে এটা ভালো হয় হয় কি যে খুবই খুবই যদি জটিল জটিল সেক্ষেত্রে আসলে না হয় ভালো মধ্যে অসুস্থ থাকতেছে তখন সেক্ষেত্রে দেখা যাবে না নিজের নিজের সমস্যার জন্য ঠিক মতো রুখা করতে পারতেছে আর না মানুষের সমস্যার জন্য রুকিয়া করতে পারতেছে তো এরকম ক্ষেত্রে আসলে ভালো হয় যে

জটিল না হলে মানুষ তো সর্দি কাশি জ্বর লাগিয়ে থাকে আপনার কি রাজশাহীতে কোনো রুকিয়া সেন্টার আছে কিনা আপনি করেন রাজশাহীতে কোনো রুকিয়া সেন্টার নাই সরি মানে আমার রাজশাহীতে কোনো রুকিয়া সেন্টার নাই লাইফ নাম একটা ইয়া ছিল ইয়া ছিল একটা সব ছিল ওখানে হচ্ছে যে রিকেসনটা ছিল একটা। সবচেয়ে যেটা সেটা হচ্ছে যে ওনারা কিন্তু তাদের দোকানটা একদম ছোট হয়ে গেছে। সো হয় আসলে রিকিয়া করার মতো কোনো পরিবেশ বাকি নাই। আবার ইনশাআল্লাহ হয়তো পাঁচ ছয় মাসের মধ্যে ওনারা আবার বড় স্পেসে দোকান আবার যেখানে আগে নতুন করে করছে। বাকি আমি আসলে পুরা পুরাপুরি আশাবাদী না ওনারা আসলে খুব বেশি এফোর্ট দিতে পারবে বা খুব বেশি সাপোর্ট দিতে পারবে। তো এখন মানে ভালো হয় কি আসলে যেটা রাশিয়াতে যদি অন্য কেউ রুকেয়ার সেন্টারের ব্যাপারে গুরুতে সাথে করতো কারণ ওনাদের আসলে মানে টপিক আলাদা তো ওনারা তো সুপার শফট টাইপের বা ডিপার্টমেন্টাল স্টোর টাইপের সো ওখানে আসলে জায়গা ওভাবে হয় না আচ্ছা কমেন্ট বক্সটা আমি অফ করে দিচ্ছি হ্যাঁ তো আসলে ওখানে এভাবে জায়গা রাজশাহীতে ওভাবে হয় না বাকি যেটা করি সেটা হচ্ছে তাস্কিয়াতে কনসালটেন্সি করা হয় পরামর্শ দেওয়া হয় আর হিজাবা কারো করা লাগলে ফায়ম ভাইয়ের ওখানে রেফার করি ফায়ম মানে বলতে ওটা আরগুড়ীকে তো ভালো পায় ওখানে রেফার করা হয় নরম পড়া আরগুড়ীকে ওখানে যা আছে হোমিওপ্যাথি আছে আবার হচ্ছে যে এই যে ইউরানি যে ইয়াগুলো ওষুধগুলো ওগুলো দেয় Itali আর হিজাবা থেরাপিস্ট আছে এই আর কি অনেকে চিলে ওই জুলফিকার হে হাজী সাহেবের হোগবিয়া বলে আর কি তো ওখানে অনেকে করছে আর কি ও মোটামুটি এক্সপার্ট ভালো মাশাআল্লাহ আর রুকির ক্ষেত্রে আসলে রাশেতে জায়গা কানাই বাস্তু কথাাইতেছে এটা বাকি একান্ত যদি এরকম হয় যে এবার একান্ত রুকি করা লাগবে সেই ক্ষেত্রে যদি সিটির মধ্যে বা সিটির আশেপাশে যদি বাসা থাকে তাহলে মাসে দেখা যাচ্ছে যে এক দুইটা রুকিয়া করা হয় এরকম দশলো পরিবেশ না থাকলে মুশকিল তারপর যদি প্রশ্ন করেন আচ্ছা এর প্রশ্ন রাউরি আর উত্তর দিতে লাগছে ভাই এরুকে গ্রুপে যাদের উত্তর দেওয়া দায়িত্ব তার উত্তর দিলে ভালো হয় এখানে এরকম ডাকলে ভালো আছে এর উত্তর দেওয়া হয়েছে কিও আমার প্রতি কুফরি করলে কি হবে মুক্তি পাবো জাদুর সমস্যার জন্য রুকিয়া করতে হবে রুকিয়া আপনার একটু পড়া উচিত রুকিয়া ইন্ডেক্স আছে দেখেন ক্যাপশনে দেয়া আছে লিংক এবং ওয়েবসাইট এগুলো পাবেন সেখানে আপনি জাদুর সমস্যার ব্যাপারে একটু পড়েন সমস্যার ব্যাপারে লেখাগুলো আছে জাদু কি কিভাবে করা হয় তার চিকিৎসা কি ব্যাপারে অনেকগুলো লেখা আছে আপনি যদি একটু ভালোভাবে পড়েন তাহলে ইনশাআল্লাহ একটু খুব বেশি সময় লাগবে অল্প জিনিস কিন্তু এটা সারাজীবন আপনার উপকার হবে ঠিক আছে আপনার লেখাগুলো হয়তো ওয়েবসাইট থেকে পড়তে পারেন কিংবা রুকিয়া ইন্ডেক্স থেকেও পড়তে পারেন চাইলে বই থেকেও পড়তে পারেন আপনার ইচ্ছা আর কি

এটা আসলে মানে সমস্যার জন্য হইতেছে এক্ষেত্রে আমার মনে হয় কয়েকটা জিনিস আপনাদের করা উচিত এক নম্বর সেটা হচ্ছে বাড়িতে যে সমস্যা আছে কিনা সেজন্য রুকিয়া করা ঠিক আছে বাড়িতে যে সমস্যা থাকলে যেভাবে বাড়ি ছিটাইতে হয় দোয়া পড়তে হয় ওই কাজগুলো করবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আপনি সিলে রুকিয়া গুলো করেন গুরুত্বের সাথে ভালোভাবে এটা কন্টিনিউ করেন এটা বাদ দিবেন না

সমস্যার বিবরণ শুনে লক্ষণ গুলো দেখা হয় যে আসলে কি কি সমস্যা আছে সে লক্ষণ এর সাথে দেখে মানে সমস্যার উপসর্গ দেখে কি বুঝা হয় এটা একটা দ্বিতীয়ত আহ রুকিয়া করলে প্রতিক্রিয়া দেখা যায় এখানে খেয়াল করার বিষয়টা যে একটা আরেকটার সাথে এখানে সম্পর্ক শুধুমাত্র রুকিয়া করতে গিয়ে একটু ঘুম আসছে ব্যাস আপনি ইয়া করে দিলেন একটা ট্যাগ দিয়ে দিলেন এরকম আসলো না কিবা একটু খারাপ লাগছে লক্ষণ আছে কিছু একটা দুইটা এরকম না মানে সবগুলো মিলে আসলে সিদ্ধান্তে পৌঁছাতে তবে আসলে সমস্যা আছে কিনা অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় কি যে রুকিয়া করা হয়েছে জাস্ট একটু হাত পা বা চোখ ব্যথা করছে এভাবে একবার দুইবার তিনবার রুকিয়া করা হয়েছে তিন চার মাস পরে তারপরে দেখা যাচ্ছে যে জিনের লক্ষণ গুলো মানে জিনের

এটা জায়েজ এতটুকু ঠিক আছে এটা বাস বা ই মানে সুন্না পদ্ধতির সাথে খুব বেশি ক্লোজ না সো এটা না করতে পারলে ভালো জায়েজ আছে কেউ চাইলে করতে পারে এটা মানে রুদোয়া কালাম পড়ে ফু দিয়ে থুদ বা থুদুতে খাওয়া বা পানিতে হাত রেখে ওটা পরে খাওয়া এগুলো করা বেটার বাকি আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে এভাবে মানে যেটা করলে অনেকে জাদু সমস্যার জন্য সিহরা আয়াত গুলো বা অন্যান্য আয়াত লিখে খায় বাড়িতে গুলায় খায় এরকম ক্ষেত্রে দেখা যায় যে ফায়দা হয় বাকি সাইড ইফেক্ট অনেক বেশি হয় অনেক কষ্ট হয় সমস্যা এই জন্য মানে আসলে বাড়িতে ফু দিয়ে বা হালকা থুতু পরপর হালকা থুতু দিয়ে থুতু সব ফু দিয়ে এভাবে আসলে পানি খাইলে বা ইয়া করলে ওটা বেশি ভালো রুকিয়ার ক্ষেত্রে প্রশ্ন করছেন কি কি রুকিয়ার ক্ষেত্রে না আছে কিনা রুকিয়া এবং কবিরাজ পার্থক্য নিয়ে যে লেখাগুলো আছে সেটা দেখতে পারেন ওয়েবসাইটে আছে ওয়েবসাইটে আহ আছে একটু ওয়েবসাইটে সার্চ করলে পাবেন আমাদের গ্রুপেও আছে রুকিয়া বনাম কবিরা এরকম ইয়া দিয়ে টাইটেল দিয়ে কবিরাজ চেনা রূপাই জাদুকর চেনা উপায় এরকম টাইটেল দিয়ে ও সম্মত লেখা আছে তো ওই লেখাগুলো যদি পড়ে তাহলে বুঝতে পারবেন যে আসলে কে রুকিয়া করতেছে কে আউল্টা কাজ করতেছে একজন রাখির ভালো মানে একজন ভালো রাখির বৈশিষ্ট্য রুকিয়াবুরু মধ্যে এরকম লেখা আছে তো ওগুলো দেখতে পারেন যে এগুলোর ব্যাপারে আদব কায়দার বিষয়ে চিকিৎসার শিষ্টাচারের বিষয়ে খেয়াল রাখতেছে কিনা তা পূজ প্রশ্ন করেন পড়াশোনা একদম নষ্ট হয়ে গেছে নজর লাগাইছিল সর 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 কি করা দিতে পারে ভালোভাবে রুকিয়া শুরু করেন বন্ধ রুকিয়া একটু লাগাতার দেখেন এক সপ্তাহ করে ভালো হবে গুরুত্ব সাথে তারপরে চিলে রুকিয়া করেন সেভাবে একটু মানে একটু গুরুত্বস্ত করেন অল্প করেন কিন্তু নিয়মিত করেন ঠিক আছে এটা করেন

হ্যাঁ একটু কেন ওরকম হইতে পারে কেউ দ্রুত বাকি মানে এরকম ক্ষেত্রে দেখা যায় একটু সময় লাগে আল্লাহ আপনাকে সুস্থ দান করুক দোয়া করি আল্লাহ আপনাকে জাতীয় সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত করুক খুব শীঘ্রই তা প্রজন প্রশ্ন করছে যে সবসময় অনেক ভয় লাগে চোখের সামনে আপন জনের লাশের ছবি ওঠে একা যেতে না ঘুমাতে আপনার না আপনি প্রথমে এক দুই সপ্তাহ জিনের নজরে রুকিয়া করে দেখেন জিনের নজর আপনি ওই রুকিয়া মধ্যে ওয়েবসাইটে সার্চ করে পেয়ে যাবেন এক দুই সপ্তাহ জিনের নজর রুকিয়া করে দেখেন যদি সমস্যা ভালো হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ না হলে আপনার জিনের আসলে সমস্যা সময় মতো যত সমস্যা থাকতে পারে এটা তখন ভালোভাবে রুকিয়া করাতে হবে প্রয়োজনে অন্য কাউকে রুকিয়া করানো লাগতে পারে ঠিক আছে আপনি এটাকে গুরুত্বের সাথে অবহেলা করবেন না ভালোভাবে রুকিয়া করে আবার বলতেছি জিরের নজরে রুকিয়াটা এক দুই ভালো ভালোভাবে রুকিয়া করে দেখেন তারপর যে প্রশ্ন করছে রুকিয়া পানি তো চুরি করতে গেলে এখন ক্লান্ত হয়ে পড়ে দম্বন দয়াসন কি করব অন্য কারো থেকে করে নিতে পারি পুরো অন্য কাউকে বলতে পারি করে দিতে কিবা মুসিদ রিবা হুজুর আপনি একটু এই আয়াতগুলো পড়ে रुकের আয়াতগুলো বাブン জিল্লার আয়াতগুলো এগুলো পড়ে বতিন কুল আয়াতুল কুরসি ফাতিহা এগুলো সদর করে পড়ে মুসিদ রিবা দেখা যায় যে তো পড়তো সাধারণত করসিফ শুদ্ধ পরে দিলেন লিটার দশ লিটার

বাচ্চাকে ঠিক আছে তিন দিন করেন সকাল বিকাল করে দুইবার করে করবেন রুকিয়া সম্ভব বলে তিনবার চারবার করবেন দশ মিনিট পনেরো মিনিট করে তিন চারবার করবেন

সাধারণত এটাই হয় দুনিয়াতে জাদু যারা করে তারা সাধারণত দুনিয়াতে সুস্থ থাকে না দুনিয়াতে ভালো থাকে না ঠিক আছে সাময়িক ইয়া করতেছে কিন্তু তাদের সারা জীবন ঝামেলার মধ্যে ক্যাসলার মধ্যে এগুলোর মধ্যে থাকে দ্বিতীয়ত আমাদের আমরা তো মুমিন আমাদের জন্য আসলে মূল বিষয়টা আখড়াত যতটা চর্চা যে করে তার তারা তো কোনো অংশ নাই শেষ দুনিয়া দিন আখ্রাত শেষ ঠিক আছে আর দুনিয়াতে যদি সামান্য মানে আরামে থাকে

তারপরে তারপর প্রশ্ন করছেন যে আমি জাদুতে বদনজরে জিন আক্রান্ত থাকি করি তখন যদি অন্য কোনো জিন ব্যক্তি আমাদের থাকে তবে কি ধরনের কোনো সমস্যা হবে একটু আগে দিলাম যে দেখা যায় যে জিন জাদু আক্রান্ত ব্যক্তিরা অন্যদের এরকম জিন জাদু আক্রান্ত অন্য কারোর সাথে আশেপাশে গেলে সবার ক্ষেত্রে না অবশ্য যাদের সমস্যা অনেক বেশি তাদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে জিন জাদু আক্রান্ত অন্য কারো আশেপাশে গেল তখন দেখা যায় একটু সমস্যা মানে হইতে পারে আর কি অনেকের ক্ষেত্রে হয় বাকি হবে এরকম নিশ্চিত না তো এক্ষেত্রে হিফাজত যদি আল্লাহ করেন না যে সমস্যা আছে তাহলে আপনি আপনি নিজের সুস্থতার জন্য দোয়া করবেন তার জন্য তার সুস্থতার জন্য দোয়া করবেন আপনি অন্য মুমিনের সুস্থতার জন্য যখন দোয়া করবেন তখন ফেরেস্তার আপনার জন্য দোয়া করবে এখানে আহ প্রশ্ন করছেন সাবিকুন স্বর্ণ প্রশ্ন করছেন যে হুজুর বলছে রুকিয়া করে জিন ভর করালে ঠিক তারপর বললেন জিন পাঠিয়ে দেখবেন দেখলেন সাথে জিন আসা অনেকজন তার মিষ্টি দাবি করছে রেখা হয়েছে

আচ্ছা আমরা কমেন্ট বক্সটা খুলে দিচ্ছি কমেন্ট বক্সটা আবার খুলে দিচ্ছি দুটা প্রশ্ন আছে যাই একটা প্রশ্ন আছে উত্তর দেওয়া হয়ে গেছে মোহসেন শাহাবুদ্দিন আচ্ছা সম্ভবত ওনার ওয়াইফ কমেন্ট করছে এখান থেকে আহ সমস্যার জন্য হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে জিনজাত সমস্যার জন্য নাকি অন্য কোনো কারণে এটা উনি বুঝতে পারছেন না তো এই ক্ষেত্রে আসলে মানে রুকিয়া করলে বোঝা যাবে এবং বিচ্ছেদের জাদু যে লক্ষণগুলো আছে নজর জিনের যে সমস্যার যে লক্ষণগুলো আছে সেগুলো মিলে দেখতে হবে এভাবে সেলফ রুকিয়া গাইড আছে সেটা একটু গ্রুপ থেকে বা ওয়েবসাইট থেকে একটু কষ্ট করে দেখে নিতে হবে আর কি শুক্রিয়া আর কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমরা একটু সামান্য বিরতি দিই ঠিক আছে

صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم صلى الله على نبينا محمد صلى الله على نبينا محمد صلى الله صل على محمد وعلى ال محمد وسلم تسليما كثيرا كثيرا اللهم صل وسلم على نبينا محمد وعلى اله وصحبه بارك وسلم وسلم تسليما كثيرا كثيرا كومنت بوكس كل ده هو اذا عندكم اي سؤال ثاني تعالوا كتبوا একদম প্রশ্ন করবেন প্লিজ হ্যাঁ অনেক বড় প্রশ্ন করছেন এত বড় উত্তর মানে খেয়ে দিব

সেটা ভালো করা শুরু করেন এর পাশাপাশি যদি আপনি মানে ইয়া করে দেখেন মানে একটু লক্ষণ গুলো মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং আপনি সেই বেসিক্স যে রুকিয়া যেগুলো আছে সেগুলো করেন কিছুদিন অন্তত সপ্তাহে করেন পর গ্রুপে আপডেট দিলে আপনাকে পরবর্তী পরামর্শ দিয়ে দেবে ঠিক আর আপনার যা ডিটেলস বলেন সম্ভাবনা আছে যে সমস্যা বেশি জটিল সরাসরি কি একাউন্ট লাগতে পারে তো মানসিক হয়ে সেরকম প্রস্তুতি রাখতে পারেন ঠিক আছে সমস্যা কম বেশি হতে পারে ঘাবড়ায় না সবার সাথে রুকিয়া করবেন রাত্রিতে যিনি সমস্যা লেখাটা আবার উঠতেছি ওয়েবসাইটও পাবেন রুকিয়া ইন্ডেক্সও পাবেন জিনের আসরের যে লেখাগুলো আছে ওই ক্যাটাগরিতে পাবেন রুকিয়া ইন্ডেক্সের মধ্যে পাবেন এখানেও ইয়াতে পাবেন এখানে ক্যাপশনের লিঙ্কগুলোর মধ্যে দেওয়া আছে কিনা না এখানে দেওয়া নাই আসলে তারপর আকবর হোসেন ভাই প্রশ্ন করছেন যে নামাজের মধ্যে সুরাকেরা প্রায় ভুলে যাওয়া সহ সন্ধ্যা পড়া এটা কি সাঁতারের প্রচুর আসলে সাঁতারের অবশ্যই বা কি রুকিয়া করলে ফায়দা হবে ঠিক আছে আপনি

তারপরে হচ্ছে যে আর প্রশ্ন না নেই ঠিক আছে আচ্ছা এক মিনিট সময় দিচ্ছি বত্রিশ বাজলে এখন বত্রিশ বাজলে আমরা কমেন্ট ক্লোজ করে দিবো তারপরে প্রশ্ন করছে যে একবারে বেশি পানি পড়ে মাঝে মধ্যে আরো এত পরে ফুদিয়ে নিলে কার্য করতে পারে

আবারও প্রশ্ন করলাম বাবা বাসায় আসলে দেখেন আর আপনার বাবাকে লক্ষণ গুলো দেখা যাবে বমি হতে পারে মাথা ব্যথা করতে পারে শরীর অবশ্যই আসতে পারে এ ধরনের ইফেক্ট গুলো দেখা যেতে পারে বুঝে যাবে আর লক্ষণ গুলো মিলিয়ে দেখেন আপনার বাবার সাথে মিলছে কিনা আচ্ছা আমরা কমেন্টটা ক্লোজ করে দিই হ্যাঁ আজকের জন্য এখানে প্রশ্ন নেওয়া শেষ

জিনকে শাস্তি দেওয়ার নিয়তে জিনকে জ্বালায় দেওয়ার নিয়তে শরীর থেকে জিনের নিয়ন্ত্রণ নষ্ট করে দেওয়ার নিয়তে এরকম নিয়ত করে করে করতে বলে ফায় বদ সমস্যা দূর করার কিংবা সহজে যেন নজর না লাগে লাগিয়ে যেন সুরামুল তিলত করতে বলে ইয়াসিন তেল করতে বলে অনেকে এগুলো উপকার হয় ঠিক আছে তো ইয়াসিন সুরাইয়াসিনুল এগুলো রুকিয়ার জন্য তিলাহত করা অনেক উপকারী চাইলে করতে পারেন জিন শরীর থেকে বেরোতে চায় না সেক্ষেত্রেও আহ এগুলো ইয়াসিন পড়া উপকারী হয় তারপরে প্রশ্ন করছে যে আরেকটা প্রশ্ন হলো সুনীল লাল জামা এগুলো খাওয়া নিষেধ করছে এগুলো মানুষের কষ্ট হচ্ছে জামা কাপড় সাজিয়ে সব কিছু আসলে তাই আবার বলতেছি আপনারা একজন জাদুকরের কাছে গেছেন ঠিক আছে আপনার যা ডিটেলস বলছেন শুনে মনে হচ্ছে জাদুকরের কাছে গেছেন হয়তো আপনাদের দিনের বুঝ এবং আপনার প্রোফাইল পিকচার থেকে ওরকম কিছু একটা করতেছে আল্লাহ আপনাকে বিষয়গুলো বুঝতে তৌফিক দিক আপনি একটু কাইন্ডলি পর্দার বিষয়ে জানবেন ফরজ ইবাদতগুলোর বিষয়ে জানবেন ঠিক আছে আপনার পরিবারের বোধহয় দিনদারের ক্ষেত্রে কিছু ঘাটতি আছে সো এগুলো একটু তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন আর হচ্ছে যেটা বললাম আপনি জাদুকরের কাছে গেছেন এই জন্য হাজার রকমের নিষেধাজ্ঞা দিছে সে তার যেই সে যে জিনের উপাসনা করে সেই জিনগুলো হয়তো এগুলো বলে দিছে তাই সেগুলো আপনাদেরকে বলছে ঠিক আছে আপনাদের জন্য এটা খুব দ্রুত তবা করা উচিত এবং আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত জাদুকরের কাছে গেছেন কেন এই জন্য ঠিক আছে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত এবং নিয়ত করা উচিত তাবা করা উচিত যে কখনো জাদুকরের কাছে যাবেন না এবং সঠিকভাবে রুগিয়া করবেন দেখেন আসলে

সবার ক্ষেত্রে এটা বলতেছি রুকিয়ার সমস্যা জাদু সমস্যা আছে না করেন না করেন হারাম ইনকামের মধ্যে ডুবে থাকেন তাহলে আসলে ভাই এটা আপনার জন্য এটা চিরস্থায়ী ক্ষতি আপনার জাদু সমস্যা থাকলে আপনি ক কষ্ট করবেন কিন্তু আপনার আখিরাতের জন্য যদি আপনি মানে বিপদে পড়ে যান তাহলে এটা আসলে অনেক বড় ক্ষতি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হারাম ইনকামের মধ্যে আছে

এই চ্যাপ্টারের যে লেখাগুলো দেখে নেবেন সম্ভবত একটা ইয়া ছিল কবিরাজির বিষয় তান্ত্রিকদের বিষয়ে গণকদের বিষয়ে তাদের শয়তানের বিষয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা আছে সেগুলো একটু দেখে নেবেন ইনশাআল্লাহ তাহলে বুঝতে পারবেন আসলে আহ বিষয়গুলোর ভয়াবহতা কতটুকু

اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب اليه السلام عليكم ورحمة الله تعالى وبركاته